हेलो फ्रेंड्स, नार्सिंग प्लस चैनेले आपनाके स्वागत जानाई। आज के आम्रा जे विषयटी निये आलोचना करब सेटी हलो प्रेगनेंसीते आपनी कोन कोन समय टीटी इंजेक्शन नेबेन। खुबी गुरुत्वपूर्ण एकटी विषय, भिडियोटी अवश्य सम्पूर्ण देखबेन। और आपनी जदि आमार चैनेले नतून हन ताहले चैनलटी अवश्य सबस्क्राइब करबेन। प्रेगनेंसीते आपनाके अवश्य टीटी इंजेक्शन निते हबे, एटी आपनी एबं आपनार बाच्चा दुजनकेई टिटेनास हवा थेके बाचाबे। এবার চলুন জেনে নেওয়া যাক প্রেগনেন্সিতে টিটি ইনজেকশনের কয়টি ডোজ নিতে হবে এবং কোন কোন সময়ে এই ইনজেকশনগুলি আপনাকে নিতে হবে। প্রেগনেন্সি সুনিশ্চিত হওয়ার পর আপনি যখন প্রথমবার কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাবেন সেই সময়েই আপনাকে টিটি ইনজেকশনের প্রথম ডোজটি নিতে হবে। অর্থাৎ টিটি ইনজেকশনের প্রথম ডোজটি আপনার প্রেগনেন্সিতে যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। এরপর ঠিক এক মাস পর আপনাকে টিটি ইনজেকশনের দ্বিতীয় ডোজটি নিতে হবে। অর্থাৎ প্রেগনেন্সিতে টিটি ইনজেকশনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে কমপক্ষে এক মাস সময়ের ব্যবধান থাকতে হবে। আপনি যদি প্রথমবার প্রেগনেন্ট হন তাহলে প্রেগনেন্সিতে আপনাকে টিটি ইনজেকশনের এই দুটি ডোজই নিতে হবে, যার মধ্যে প্রথম ডোজটি আপনি যত তাড়াতাড়ি সম্ভব নেবেন এবং দ্বিতীয় ডোজটি ঠিক তার এক মাস পরে নেবেন। এরপর আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যেমন যদি আপনার প্রথম ট্রাইমেস্টার এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে আপনি টিটি ইনজেকশনের একটিও ডোজ না নিয়ে থাকেন তবে তৃতীয় ট্রাইমেস্টারে আপনাকে আপনার ডেলিভারির সম্ভাব্য তারিখের অন্তত এক মাস আগে টিটি ইনজেকশনের দুটি ডোজই নিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রেও কিন্তু আপনাকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথম ট্রাইমেস্টার হোক বা তৃতীয় ট্রাইমেস্টার, টিটি ইনজেকশনের দুটি ডোজের মধ্যে কিন্তু অন্তত এক মাসের ব্যবধান থাকতেই হবে। যদি প্রেগনেন্সির 38 সপ্তাহ পার হয়ে যায় এবং 38 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আপনি টিটি ইনজেকশনের প্রথম ডোজটি নিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ডোজটি অবশ্যই এক মাস পরে, অর্থাৎ আপনার ডেলিভারি হয়ে যাওয়ার পরে নিতে হবে। এতক্ষণ আমরা জানলাম আপনি যদি প্রথমবারের জন্য প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে টিটি ইনজেকশনের কয়টি ডোজ নিতে হবে এবং প্রেগনেন্সির কোন কোন সময়ে আপনি এগুলি নেবেন। এবার আমরা জানব আপনি যদি দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য প্রেগনেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টিটেনাস টক্সয়েডের কয়টি ডোজ নিতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি গত 3 বছরের মধ্যে আপনার ডেলিভারি হয়ে থাকে এবং সেই প্রেগনেন্সিতে আপনি টিটি ইনজেকশনের দুটি ডোজই নিয়ে থাকেন তাহলে আপনার বর্তমান প্রেগনেন্সিতে আপনাকে টিটি ইনজেকশনের শুধুমাত্র একটি ডোজ নিতে হবে এবং এই একটি ডোজ আপনাকে আপনার প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র গত 3 বছরের মধ্যে যদি আপনি প্রেগনেন্সির কারণে টিটি ইনজেকশনের দুটি ডোজ নিয়ে থাকেন সেক্ষেত্রেই আপনাকে এই প্রেগনেন্সিতে শুধুমাত্র একটি ডোজ নিতে হবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম প্রেগনেন্সির মতোই দুটি ডোজ নিতে হবে এবং এই দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে অন্তত এক মাসের ব্যবধান রাখতেই হবে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।